স্বর্ণা দাসের পর বিএসএফ ফোন করল কিশোর জয়ন্তকে সীমান্তে মৌচাক বসিয়ে বাংলাদেশকে হেও করার অপচেষ্টা ভারতের আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রয়োজনে বিদেশি সহায়তা নেবে দুদক যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের সঙ্গে বৈঠক বাজারের নতুন চাঁদাবাজ ছাড় পাবে না হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার দুর্নীতির বিরুদ্ধেও ছিল আন্দোলন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গণ আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি দ্রুততম সময় শেষ হবে বিচার আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আমি শেখ আজিজ কিছুতেই থামছে না বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যাকাণ্ড মৌলভীবাজারের কুলাউড়ার কিশোরী স্বর্ণাদাসকে হত্যার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে কিশোর জয়ন্ত কুমার সিংহ নামে এক কিশোরকে হত্যা করেছে বিএসএফ গুলিতে আহত হয়েছেন তার বাবা ও আরেকজন সোমবার ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলাই ইউনিয়নের কান্তি সীমান্তের তিনশো তিরানব্বই নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় বিএসএফ এর গুলিতে একজন কিশোরের মৃত্যু হয়েছে আর আহত দুজন রংপুরে চিকিৎসাধীন আছেন মরদেহ নিয়ে গেছে বিএসএফ এ বিষয়ে পঞ্চাশ বিজিবি বেচালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট তানজির আহমদ বলেন প্রকৃত ঘটনা জানার ফেরত পেতে কাজ চলছে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে ভারত পশ্চিমবঙ্গের নদীয়ায় দুইশ কিলোমিটার জুড়ে কৃত্রিম চাক বসানো হয় বাংলাদেশ ভারত সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সব সময় টহল দেয় সীমান্ত সীমান্তরক্ষীরা এমন পরিস্থিতিতে সীমান্তে মৌমাছি মোতায়েন বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ জানিয়েছে সপ্তাহে বিএসএফ এর দশ থেকে বারো জওয়ান সীমান্তে জড়ো হন সেখানে তারা মৌমাছি চাষ সম্পর্কে শিখছিলেন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ছিচল্লিশ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়ান সীমান্তে এসব বাক্স ঝুলিয়ে দেয় তারা তাদের দাবি যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের চোরাকারবারি কাঁটাতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে ভারতে অঞ্চলে প্রভুত্ব সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত মহিলা দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীদের জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন দলটির মহাসচিব জানান পাঁচ অগস্ট যে স্বাধীনতা এসেছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাদের সদস্যদের সঙ্গে প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটা সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি আওয়ামী লীগ আমলে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সোমবার দুদক কার্যালয়ে এফবিআই লিগাল অ্যাটাশে রবার্ট ক্যামেরুনের টিমের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি নপুর মাহমুদের রিপোর্ট পাচার হওয়া লাখ লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রায় দুইশো ভিআইপি ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি এর মধ্যে রয়েছে তৎকালীন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক এমপি ব্যবসায়ী পুলিশ ও আমলাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে সহায়তা করতে সোমবার দুদক কার্যালয়ে আসেন এ এর একটি প্রতিনিধি দল বৈঠক শেষে এই নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক সচিব দুর্নীতি দমন কমিশনে কিভাবে করা হয় বিভিন্ন উইং মাধ্যমে সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন এবং সকল তথ্য আমাদের সংশ্লিষ্ট উইং থেকে ওনাদেরকে জানানো হয়েছে আর কোন ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়ার সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করা কথা বলা হয়েছে তিনি বলেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহায়তা নিয়ে পাশে থাকবে এফবিআই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে চলমান এটা চেনের চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ হয়েতে হচ্ছে সেই ক্ষেত্রে একটু সময় খাপন হয়ে যায় বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে বিধানাবলী আছে সেগুলির সাথে আমাদেরকে কপ করে এক লাইন মতো এনে কাজ করাটা চেষ্টা চলছে টাস্ক ফোর্স গঠনের ব্যাপারে জানতে চাওয়া হলে সচিব বলেন এ নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি দুদক ঢাকা বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি আগের জায়গায় নতুন মুখ এসেছে তবে অন্তর্বর্তী সরকার কঠোরভাবে তা দমন করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ আর সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান তরুণ সমাজ যতদিন প্রয়োজন মনে করবে ততদিন অন্তর্বর্তী সরকার থাকবে তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট সচিবালয়ে সোমবার দুপুরে ইউএনডিপি প্রতিনিধিদের সাথে নিজ দপ্তরে বৈঠক করেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ প্রায় ঘন্টা ব্যাপী চলে এই বৈঠক পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা জানান অর্থনৈতিক খাত সংস্কারে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সতে দিবে ইউএনডিপি বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থানের কথাও জানান তিনি চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না এখানে রাজনীতি আছে সমাজের অনেকগুলো ভ্যালু আছে আর কোনো তো ভ্যাকুম থাকে না শূন্যস্থান অলওয়েজ পূরণ হয় তাই না এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে সেদিকে কঠোর করতে একটু সময় লাগবে তো আর সহযোগিতা লাগবে একেবারে হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে তো আপনারা জানেন তো বা মূল্যটা কেন বাড়লো টাকা ছাপিয়েছেন হাজার হাজার সত্তর ষাট হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন খরচ করে এইগুলোর ইম্প্যাক্টটা ওটাকে আমি হলে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে আমাদের রাষ্ট্রান্তলিকে সময় লাগবে। এদিকে বিকালে নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আসেন সমাজ এবং মহিলা শিশু বিষয়ক উপদেশটা শারমিন এস মসজিদ। বড় করার একটা ব্যবস্থা করতে হবে। এক মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আমাদের তরুণ সমাজ যদি মনে করে প্রয়োজন নেই তাহলে আমরা চলে যাব। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা পরিবেশে পৌঁছাতে হবে যে পরিবেশের ভেতর দিয়ে আমাদের তো একটা অঙ্গীকার আছে একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া এই কাজটিও তো আমাদের করে যেতে হবে তার জন্য সংস্কার অবশ্যই দরকার কারণ আমাদের বিগত নির্বাচনগুলো এত খারাপ হয়েছে আমাদের নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে আপনারা এগুলো জানেন আমি আর আপনাদেরকে বোর করতে চাই না এগুলো বলে এগুলোকে সবটুকু রিভিজিট করতে হবে একটি নির্ভুল ও শুষ্ঠ নির্বাচন করা বর্তমান সরকারের অন্যতম কাজও বলে জানান উপদেষ্টা করতে হবে আমার দায়িত্ব নাপিক মহামুদ মুন্না দেশ টিভি ঢাকা বৈষম্য ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব এ সময় কারারক্ষীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি বলেন কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান করতে হবে সময় কারা কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে অবহিত হন উপদেষ্টা কারারক্ষীরা তাদের যে সমস্যার কথা বলে তবে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নেই এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান কোনো ধরনের ছাড় দেওয়া হবে না কারারক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে যেইভাবে হোক ঘুষ বন্ধ করতে হবে এটার কিন্তু কোনো অল্টারনেটিভ নাই এক অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পিপি ব্যাগ নিষিদ্ধ করেছে পরিবেশ মন্ত্রণালয় বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে সকালে সচিবালয়ে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে কর্ম পরিকল্পনা নির্ধারণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয় জনসচেতনতা বাড়াতে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানান পনেরো সেপ্টেম্বর থেকে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে পরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নেন উপদেষ্টা এ সময় আড়িয়াল বিলে যেন ড্রেজার আর না আসে সে বিষয়ে জেলা প্রশাসককে কঠোর নির্দেশনা দেন তিনি আড়িয়াল বিল ভরাট নিয়ে বিশ দিন পর পর রিপোর্ট দেওয়ার নির্দেশনাও দেন উপদেষ্টা ড্রেজার দিয়ে কারা মাটি ভরছে এটা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন জানে না এটা হতে পারে না আজকে ড্রেজার থাকুক বা না থাকুক ড্রেজার যেন আরিয়া বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন এবং এই নিয়মিত তদারকিতে আপনি যুক্ত ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার নিশ্চিত হাসপাতাল ও কবরস্থান সহ সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আসামিরা বিদেশি আইনজীবী নিয়োগ দিলে প্রসিকিউশনের কোন আপত্তি থাকবে না বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাবরিনা মজুমদারের প্রতিবেদন জুলাই ও আগস্টের গণহত্যা ন্যায়বিচার নিশ্চিতে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিম গঠন করে সরকার শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কাজে গতি প্রকৃতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন তথ্য সংগ্রহের লক্ষ্যে ডিসি কার্যালয় হাসপাতাল বিশ্ববিদ্যালয় ও কবরস্থান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে পাশাপাশি প্রসিকিউশন টিম এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে তথ্য চাওয়া হয়েছে গণমাধ্যমের কাছেও আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে ডিটেইল এই সমস্ত তথ্য প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টম রিপোর্ট সহ চিকিৎসার কাগজপত্র সহ যারা মারা গিয়েছেন কে তাদেরকে নিয়ে গেছেন কোথায় দাপন করা হয়েছে এই যে বিষয়গুলো যাবতীয় তথ্যাদি যা এখানে সংগৃহীত আছে সব কিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে স্বচ্ছতার সাথে তদন্ত করার জন্য এই উদ্যোগ এজন্য কোনো তড়িঘড়ি করা হবে না এছাড়া কোনো আসামি যদি বিদেশি আইনজীবী নিয়োগ করে সেক্ষেত্রে ট্রাইব্যুনালের কোনো আপত্তি থাকবে না বলেও জানান চিফ প্রসিকিউটর আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান সেটা দেশি হোক বিদেশি হোক আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই সুতরাং এই ব্যাপারে আমাদের আমি যদি বলেন প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আমি বলবো যে না এটা আমাদের আপত্তি কোনো ব্যাপার নেই তারা যে ধরনের আইনজীবী চান সরকারের সিদ্ধান্ত যদি হয় আর আমাদের পক্ষ থেকে এর কোনো আপত্তি থাকবে না গণহত্যায় সন্তান হারানো পরিবারগুলো মুখিয়ে আছেন প্রকৃত বিচারের দিকে শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই বিচার প্রক্রিয়া শুরু করার আশা প্রসিকিউশনের সাবিনা মজুমদার দেশ টিভি ঢাকা সংস্কার নিহত আবুদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এস আই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ গেল আঠারো আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রংপুর রেঞ্জের সাবেক উপ মহাপরিদর্শক চন্দ্র রায় সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে এছাড়া পঁয়ত্রিশ জনকে গেল তিন অগস্ট পুলিশ সদস্য এস আই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল এবং পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন আজ সন্ধ্যায় তাদেরকে মহানগর পুলিশ পিবিআই হস্তান্তর করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত কেভিন এস রান্ডেল সৌজন্য সাক্ষাৎ করেছেন সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু আন্তঃধর্মীয় সংলাপ রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা করেন ভ্যাটিকান রাষ্ট্রদূত বলেন ভ্যাটিকান সিটির আন্ত ধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামী স্কলারদের মধ্যে একটি আন্তধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ইতিমধ্যে ক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে ডক্টর সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভ্যাটিকানের সহায়তা কামনা করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বঙ্গভবনে এই সাক্ষাৎকালে সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি দেশে আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম ও তুলে ধরেন এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি এছাড়া দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজে সেনা সদস্যদের কর্মকাণ্ডের প্রশংসাও করেন তিনি আবার বাংলাদেশে ঢুকে পড়েছে রোহিঙ্গারা সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলা হলেও ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ অর্থের বিনিময়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে ঢুকছে তারা আবার অনেকেই থাকছেন স্থানীয়দের থেকে নেয়া ভাড়া ঘরে সূত্র বলছে আরও চল্লিশ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় এ নিয়ে কার্যকর পদক্ষেপ নেই শরণার্থী কমিশনেরও সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট বাংলাদেশ সীমান্ত হিসাব মিয়ানমারের বন্দর শহর মংডুতে বিদ্রোহী ও জান্তা বাহিনীর তীব্র লড়াই চলছে প্রতিনিয়ত ভেসে আসছে গুলির শব্দ বোমা বিস্ফোরণে প্রকম্পিত হচ্ছে বিভিন্ন এলাকা এদিকে যুদ্ধের কারণে উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে এখনও বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা সরকারি হিসেব মতে নতুন করে অনুপ্রবেশ ঘটেছে প্রায় আট হাজার রোহিঙ্গা তবে স্থানীয়রা বলছেন এই সংখ্যা আরও বেশি অনুপ্রবেশ করা রোহিঙ্গারা জানান ওপারে ভয়াবহ যুদ্ধ চলছে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসা ছাড়া আর কোনো উপায় নেই তাদের মন্দু মাজিলেৰে মেঠি যুদ্ধ তাৰ তাৰ মাৰ মাৰি চলে তাৰ মাৰ মাৰি তাৰ মৰ ন মই নাৰ ন দেখি মুছলমান

রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমরা লক্ষ্য করছি টেকনাফের অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে টাকার বিনিময়ে অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে দালাল যন্ত্রণা আছে আমি গত পরশু দিনে কিছু উত্তর মাথার থেকে বাগানের ভিতর থেকে দৌড়া দিলাম আজকেও তিনটার দিকে কিছু বিজেপির হ্যান্ড ওভার করলাম এখনো অথবা এক বাড়িতে কুড়ি হতে জন

সম্মান বাংলাদেশের ভিড় করে তুলি দিয়ে এত লা জলদি তু জলদি ইন্টারন্যাশনাল কমিউনিটি এর কান আমাজ আর টুপি দিয়ে আরে একখানোন গরিব লাইভ এসব রিকোয়েস্ট করছিলাম সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বললেও কিভাবে এত রোহিঙ্গার নতুন করে অনুপ্রবেশ তা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি বিজিবি বা কোস্ট গার্ডের নির্ভরযোগ্য সূত্র বলছে কমপক্ষে আরও চল্লিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন সৌরভ দেব দেশটিভি কক্সবাজার তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর আহমদ সোমবার সন্ধ্যায় রাজধানী তেজগাঁওয়ে তিনি কথা জানান সোমবার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দাবি মেনে নেওয়া হয় এর মধ্যে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা ডিপ্লোমা কোর্স চার বছরের মেয়াদ ছয় মাসের সেমিস্টার ও সকল কারিগরি সেক্টরের শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ সহ উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন সুযোগ না দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা সচিব এককভাবে নয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইস্যুতে উপাচার্য সহ সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাবনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে আমলাতান্ত্রিক চর্চা ও দীর্ঘসূত্রিতা থেকে মুক্তির প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ একই সঙ্গে ক্ষমতা কাঠামোর জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিচালনা কমিটি উপাচার্য উপ উপাচার্য সিনেট ও সিন্ডিকেট সদস্য ডিন প্রভোস্ট ও প্রক্টর নির্বাচনের রূপরেখা দিয়েছে সংগঠনটি বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মোজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সংস্কার শীর্ষক অনুষ্ঠানে একটি প্রস্তাবনা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ শিক্ষা ভাবনা আমাদের প্রস্তাব এবং প্রশাসন ও ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস নামে দুই পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের বেশ কিছু প্রস্তাব তুলে ধরে শিক্ষকদের এই সংগঠন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারান্দায় ঘুমায় সেইখানে উপাচার্য এরকম একটা জমিদারের মতো বাসায় থাকবেন কোন অবস্থায় এটা মেনে নেওয়া যায় না শিক্ষক তার কর্মস্থলে নিয়মিত থাকবেন এটা কোনোভাবে পার্ট টাইম জব হতে পারে না লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দুপুরের পরে আসেন এইটা আমরা দেখতে চাই না আমরা চাই যে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা অনলাইন হোক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যেন আইডি নাম্বার দিয়ে তার সকল কাজগুলো করতে পারে অনলাইন অপারেটিং সিস্টেম চালু হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বজনতার বিদ্যাপীঠ উল্লেখ করে ক্ষমতা কেবল উপাচার্যের হাতে সীমাবদ্ধ না রেখে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এর হতে সাজানোর ব্যাপার নিয়ে আমরা একটু আলাপ করতে পারি একটু হাতে প্রায়োরিটাইজেশন করতে পারি যে কোনটা আগামী ছয় মাসে করা সম্ভব কোনটা আগামী ছয় বছরেও করা সম্ভব না বিশ্ববিদ্যালয়ের স্থান ও জনসংখ্যার বিকেন্দ্রীকরণ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের প্রস্তাবও দেয়া হয় নিয়ে যেতে চাই এই ভিশনটা থাকতে হবে জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা ট্রাইব্যুনালের রায়ে প্রমাণিত যৌন নিপীড়ক ড সাইফুল ইসলাম পুনরায় বিভাগে যোগদান করায় মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এবং পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজ অনুষদের সামনে এই ঘটনার তীব্র নিন্দা জানান তারা দু সালে পরীক্ষার খাতা দেখানোর নাম করে এক শিক্ষার্থীকে বাসায় ডেকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন সাইফুল অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল গঠন করে দুই সালে তাকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় কিন্তু সরকার পতন পর স্থায়ী বহিষ্কার আদেশ বাতিল করে উনত্রিশ আগস্ট আবার কেন তাকে যোগদানের অনুমতি দেওয়া হয় এর কারণ জানতে চান শিক্ষার্থীরা এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তারা স্মারক লিপি জমা দিয়েছেন জানা যায় ডক্টর সাইফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সমর্থক ছিলেন সেই উনিশ সালের বহিষ্ক মানে বাতিল করার রায় নিয়ে তিনি কিভাবে পুনরায় আসলে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেন এবং তার দশ বছরের যেই সম্মান বেতন সব কিছু কীভাবে আসলে ফেরত দেওয়া হয় এবং পুনর্বহাল করা হয় এটার সাথে আসলে আমরা তো একদমই মানে একমত পোষণ করতেই পারছি না কারণ একজন যৌন নিপীড়ক তিনি আসলে আমাদের জন্য সবসময় স্বরূপ তাকে আমরা কিভাবে শিক্ষক হিসাবে আসলে মানতে পারি কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের খোঁজ খবর নেন সমন্বয়করা এদিকে সুনামগঞ্জে এক ঝাঁক তরুণের সঙ্গে মত বিনিময় করেন তারা এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের স্বপ্নের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা সহকর্মীদের তথ্য ও চিত্রে সালমা জাহানের রিপোর্ট দেশব্যাপী সফর শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সোমবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যান কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল আলম রূপ মিয়া হোসেন অন্যান্যরা সেখানে তিন শহীদের সমাধি পরিদর্শন করে পরিবারের সঙ্গে দেখা করেছেন সমন্বয়করা সমন্বয়ক নাজমুল আলম জানান তারা শুধু শহীদ পরিবারের খোঁজখবরই খবরই নিচ্ছেন না বরং একই সঙ্গে পুনর্বাসনেরও চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা শহীদকে যেন আমরা সম্মান দিতে পারি এই দল হলে সম্মান বেশি হবে তার নামটা আসবে ওই দল হলে আসবে না এই যে বাংলাদেশের যে কালচার এক একটা টেবুল হয়েছে সেটা যেন আমরা ব্যাঙ্গে একদম প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করতে পারি তার জন্য এখানে আসছি এবং আমরা ফ্যামিলিগুলোগুলোতে কথা দিয়েছি যে যেগুলো শহীদ হয়েছে যেই পরিবারগুলো তাদেরকে পুনর্বাসন করার জন্য যা যা দরকার শুধু আজকে আসছি আপনারা মিডিয়া আসছেন আমরা বড় বড় কথা বলে গেলাম কিন্তু পরিবারগুলো দেখলাম না এটা বাংলাদেশের সংস্কৃতি আমরা সেটা চাই না পরিবারগুলোকে যেন পুনর্বাসন করতে পারে স্থায়ী সমাধান হোক এদিন দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বারোটি উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হাসিবুল হাসান আসাদুল্লাহ গালিব সহ সিলেট ও সুনামগঞ্জের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই ফেসিবাদকে আমরা বিদায় করব এবং একটা নতুন যে ফেঁসিবাদি যে ব্যবস্থা এটাকে পুরোপুরি একদম বিনষ্ট করবে যতক্ষণ না পর্যন্ত এই ফেঁসিবাদি ব্যবস্থার বিলোপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন এবং সংগ্রাম চলমান থাকবে এরই ধারাবাহিকতায় আমরা মনে করছি প্রত্যেকটা জেলায় যারা আন্দোলনকারী শিক্ষার্থী ছিল তাদেরকে সুসংগঠিত করা জরুরি এর জন্যই আমরা প্রত্যেকটা জেলায় সফর করছি সেখানকার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মত করছি কিভাবে সেখানে তাদেরকে সুসংগঠিত করা যায় সেখানে বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলনকে একটা স্ট্রাকচারে দায় করানো যায় নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের চিন্তা ভাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা একই সঙ্গে সব খাতে যেন সংস্কার হয় সেদিকে দৃষ্টি রাখার উপরও তাগিদ দেন তারা সালমা জাহান নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ রাতে জানিয়ে দিচ্ছে স্বর্ণা দাসের পর বিএসএফ খুন করল কিশোর জয়ন্তকে সীমান্তে মৌচাক বসিয়ে বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা ভারতের আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রয়োজনে বিদেশি সহায়তা নেবে দুদক যুক্তরাষ্ট্রের এর সঙ্গে বৈঠক বাজারে নতুন চাঁদাবাজরাও ছাড় পাবে না হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার দুর্নীতির বিরুদ্ধেও ছিল আন্দোলন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গণ আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি দ্রুততম সময়ে শেষ হবে বিচার এই ছিল এখনকার সংবাদ রাত পরের বলেছেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট দেশ ডট টিভি ফেইসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল অ্যাট দ্য রেট দেশ টেলিভিশন অথবা অ্যাট দ্য রেট দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন ধন্যবাদ